তাহলে ব্যাপার হলো আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি সর্বগুণের গুণী তিনি জিতেন সরকারের নাম শুনি, তার জিতেন নামটা বাদ রেখে কিছু সময়ের জন্য তার নাম দিলাম আমি কৃষ্ণ গুণমণি। সেই কৃষ্ণের আসনে রেখে আমি ভক্ত নিমিত্ত ভক্ত হতে পারিনি, ভক্ত হওয়া বাবা অত সোজা নয়। ভক্ত ছিল কে? ভক্ত ছিল প্রহ্লাদ, ভক্ত ছিল কে? সুধামা, ভক্ত ছিল কে? ধনা এবং ধরাশতী, ভক্ত দ্রৌপদীও ছিল, কিন্তু আমি তো আর সেই দ্রৌপদী নয়, আমি হলে একটা সাম্রার বাক্স মমতা দাসী। তো কিছু সময়ের জন্য তার কথাগুলো ধরে তুলবো বাবা, এই যে তত্ত্ব কথা শাস্ত্র কথা এ পরিবেশন করতে গেলে বাবা অসংখ্য অসংখ্য ভুল হয়, ভুল হবে, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কারণ ব্যাসদেব, ব্যাসদেব যিনি কি করেছিল, একখানা ভাগবত রচনা করেছিল, কি করেছিল না ব্যাসদেব, কিন্তু ভাগবত রচনা করেছিল, তবু কিন্তু ব্যাসদেব সব কিছু পারেনি। ব্যাসদেব একদিন মনে মনে চিন্তা করলেন, তাই আমি এই ভাগবতখানা রচনা করেছি, হয়তো আমার থেকে বিদ্যান আর কেউ নাই, এই মনে মনে ভাবছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে এক বটবৃক্ষের নিচে প্রচণ্ড রোদ, ব্যাসদেব কিন্তু একটু বসে আছে, আর এইদিকে আমার দেবর্ষী নারদ মনে কি করেছেন, সে একটা সামান্য চড়ুই পাখির রূপ ধারণ করে ওই সামনে একখানা নদী আছে, ওই নদী থেকে চড়ুই পাখিটা কি করছে, স্নান করে গিয়ে ওই ধুলার মধ্যে আবার গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিয়ে আবার চলে যাচ্ছে, আবার ওই নদীতে স্নান করে আবার ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। একবার দুইবার তিনবার যখন ওই রকম করলো, ব্যাসদেব ডেকে ডেকে বলে চড়ুই পাখিকে, এই চড়ুই পাখি তোর এত বড় স্পর্ধা, আমি হলাম বেদব্যাস। ব্যাসদেব, তুই জানিস আমি কি, আমাকে তুই ধিক্কার দিচ্ছিস, তুই আমার সামনে বারবার ওই নদীতে স্নান করে আবার ধুলায় ঘোরাঘুরি যাচ্ছিস কেন? বলে আমি কেন করছি জানো, আমি আমার এই গায়ে থেকে জল নিয়ে এসে এসে ওই ধুলার মধ্যে দিয়ে ওই সমুদ্রের সমস্ত জলকে আমি শুকিয়ে দেব। ব্যাসদেব আমার অট্ট হাসি দিয়ে বলো, বা 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 বলিহার এ তাই, এই সমুদ্র হলো আঘাত সমুদ্র, আর তুমি হলে সামান্য একটা চড়ুই পাখি, তোমার কি সাধ্য আছে যে এত এই অঘাত সমুদ্র তুমি তোমার এই অঙ্গে কতটা জলকে ধারণ করতে পারবে যে গোটা সমুদ্রকে তুমি কিনা শুকিয়ে দেবে? সঙ্গে সঙ্গে চড়ুই পাখি বলে, তাই তাহলে তুমি কি করে ভাবলে যে তুমি শ্রেষ্ঠ, তুমি একখানা ভাগবত রচনা করেই মনে করলে, তুমি একখানা ভাগবত লিপিবদ্ধ করেই ভাবলে তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি অতি উত্তম, তোমার থেকে উত্তম আর এই জগতে আর কেউ নেই। সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাসদেবের চৈতন্য জাগল, তদ্রূপ বাবা আমি একটা চড়ুই পাখি সমতুল্য, একটা চড়ুই পাখি যেমন আঘাত সমুদ্রের জল খেয়ে শেষ করতে পারে না, আর আমি মমতা দাসী, এই অঘাত সমুদ্র হলো এই তত্ত্ব এবং শাস্ত্র, কি করে আমি শেষ করতে পারবো, আমি তো একটা কোনাও শিখিনি। আপনাদেরই ভালোবাসা আপনাদের আশীর্বাদের দয়ায় কৃপায়, আবার গুরুর দয়ায় গুরুর কৃপায়, তাই দুটো কৃষ্ণ কথা হরি কথা বলার মতো আমার ভাগ্য হয়েছে, তাই সে জায়গায় যাব, একটু সুরছন্দ ধরে জিজ্ঞাসা করব আমি আমার কৃষ্ণের ধারে। দ্রৌপদ রাজার কন্যা আমি গো, দ্রৌপদী মরে না আজকে আমার বিপক্ষে আছে যিনি,
দোপত রাজার যখন মহাভারতের যুদ্ধ হয় তার পূর্বে আমার স্বামী ছিলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে যিনি তৃতীয় পাণ্ডব, সে কে? অর্জুন। তুমি অর্জুনকে ডেকে ডেকে বললে, অর্জুন তুমি যুদ্ধ করো, তোমায় যুদ্ধ করতে হবে। আমার স্বামী বলল, আমি যুদ্ধ করব না মাধব, আমার এই যুদ্ধের কোনো প্রয়োজন নেই। বললেন, না, যুদ্ধ তোমায় করতে হবে। কেন যুদ্ধ করতে হবে? কারণ তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়, তোমাকে এই যুদ্ধ করতে হবে। আমার স্বামী কিছুতেই রাজি হলেন না, বললেন, চাই নাই আমি এই বসুন্ধরা শশাগড়া, চাই না আমি রাজ সিংহাসন, চাই না আমি এই রাজ্যের শাসন ভার, আমার দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই, এর থেকে আমি বনবাস হয়ে যাব। কাকে মারব, কাকে ধরব, কে হই তো পর নাই, কেউ বা ভাই, কেউ বা ভগ্নী, কেউ বা গুরু সমদয়, ভগবান বলেন, অর্জুন যেমন পদ্ম পাতার জল ওই পদ্ম পাতাকে কখনো লিপ্ত করতে পারে না, পদ্ম পত্রের উপর জল উঠবে, কিছুক্ষণ থাকবে, থেকে আবার চলে যাবে। কি বাবা, পদ্ম পত্রে কি জল থাকে? থাকে না। তাহলে অর্জুন তুমি যুদ্ধ করো, এই যুদ্ধে তোমার পাপও নেই পূর্ণও নেই, এই যুদ্ধ তোমায় করতে হবে। যেমন পাকাল মাছ পাকে পড়লেও তার গায়ে কিন্তু বাবা কাঁধা ভরে না, এত মত বলার পরেও যখন আমার স্বামী রাজি হলেন না, বলে, অর্জুন তুমি একবার আমাকে দেখো তো, আমি কে, আমি কে, তুমি কাকে মারবে, মারার সাধ্য আছে তোমার? নেই, শুধু তুমি উপলক্ষ মাত্র, আমি সকলকে মেরেই রেখেছি, শুধু তুমি এই যুদ্ধে উপলক্ষ মাত্র। আমার স্বামী তখনও জিজ্ঞাসা করল যে, না মাধব, আমি কাকে মারব? আমার ভাই দুর্যোধন, দুঃশাসন, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, আমি এদের মধ্যে কাকে মারব প্রভু? আমি তো কাউকে মারতে পারবো না, কেউ তো আমার পর নয়। বললেন, অর্জুন তুমি আমার দিকে দেখো, তুমি আমাকে একবার সেই ব্রজের ভাবে স্মরণাপূর্ণ হও। তুমি সেদিন ইহাও বলেছিলে, সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেব্য মুক্ষোষু আমি মা, অর্থাৎ সর্বধর্ম সবে কিছুই আমি, পাপ পূর্ণ সবে কিছুই আমি, তুমি যুদ্ধ করো। সেই কথা বলার পরে যখন যুদ্ধ হয়ে গেল 18 দিন ব্যাপী, কত হাজার হাজার প্রাণ বলিদান হলো সেই কুরুক্ষেত্রের মাঠে,
সবাই তো আর অর্জুনের শত্রু ছিল না, কি ছিল কি? যুদ্ধটা তো মূলত দুর্যোধন দুঃশাসনের জন্য, কিন্তু তা না হয়ে সবাই কিন্তু প্রাণ বলিদান দিলেন। হাজার হাজার নারীর স্বামী মারা গেলেন, হাজার হাজার সন্তানের পিতা চলে গেলেন, হাজার হাজার মায়ের মুখ খালি করে সন্তান মারা গেলেন। যুদ্ধ শেষ যখন সিংহাসনে বসলেন যুধিষ্ঠির, কিন্তু কিছুতে শান্তি পায় না, শান্তি পায় না, তো ডেকে ডেকে বললেন, প্রভু আমরা যে এত যুদ্ধ করে জয়ী হয়েছি, রাজ্য পেয়েছি, সিংহাসন পেয়েছি, কিন্তু তথাপি এই হৃদয়ের মধ্যে যেন কোথায় থেকে বারবার কান্নার সুর বেজে আছে, শান্তি নেই। তখন এই কৃষ্ণ কি বললেন, ও তোমরা যে ওই কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার সৈন্য সেবকদের হত্যা করেছ, মনে হয় একটু পাপ হয়েছে। জিজ্ঞাসা আমার এই জায়গা, কে বাবা? তুমি নিজেই বললে যে আমি পাপ, আমি পূর্ণ, এই পৃথিবী সৃষ্টি প্রলয় সবই কিছু আমার হাতে, তুমি শুধু উপলক্ষ মাত্র অর্জুন, তুমি যুদ্ধ করো। তারপরেও বললে যে একটু পাপ হয়েছে, সঙ্গে সঙ্গে আমার সামনে সঙ্গে সঙ্গে বলে কৃষ্ণের ধারে ইহার বিধান কি হবে, মাধব বলে আমারে গো, তুমি বললে পাপ হবে না, তার অংশ পাপ হয়েছে, যুদ্ধ বাজানোর দরকারটা কি ছিল? আবার বলছো বৈষ্ণব সেবা দিতে হবে, তাহলে তুমি বলবে খাঁটি খাঁটি জবাব চাই, জবাব দিতে হবে। তুমি বললে পাপ নেই, তথাপি বললো পাপ হয়েছে, আর এখন বলছো তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে, তাহলে একটু কৃপা করে বলবে তুমি বড় না বৈষ্ণব বড়? কি বাবা, কৃষ্ণ বড় না বৈষ্ণব বড়? আমি তো বুঝতেই পারি, তুমি ভগবান আবার বলছো বৈষ্ণব সেবা দিতে হবে, তোমার হেতু বড় কি কেউ আছে? তাহলে তুমি বড় না বৈষ্ণব বড়? এই জগতে আর কথা আমার মনে পড়ে, সাধুগুরু বৈষ্ণব যত সাত করে ওই গঙ্গা নদীতে, তুমি যেই বৈষ্ণব সেবা দিতে বলেছো সেই বৈষ্ণবগণ কোথায় যায় স্নান করে? গঙ্গার জল। কি মকর সংক্রান্তি হলো না বাবা? কি বাবা হলো না কিছুদিন আগে গঙ্গা স্নান হয়েছে তো, তাহলে সকল পাপ তাপ অপরাধ সবই কিছু ধরিভূত হয়ে যায় কোথায়? না গঙ্গার জলে গিয়ে স্নান। তাহলে এই জায়গায় তো আমি দেখতে পাই বৈষ্ণবের থেকে গঙ্গাও বড়। তাহলে তুমি একটু বিচার করে বলবে ভালো, জিজ্ঞাসা মাত্র তিনখানা রইল, তুমি বললে পাপ নেই তাও বলছো যে তোমাদের পাপ হয়েছে, আবার বললে বৈষ্ণব সেবা দিতে হবে, তাহলে তুমি বড় না বৈষ্ণব বড় না গঙ্গা বড়? প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, যাবো আমরা
নতুন নতুন বাড়িতে আত্মীয় আসলে তার খাতির যত্ন করে ভালো চেয়ার দেওয়া হয়, ভালো জায়গায় শুতে দেওয়া হয়, ঘরের টাকা না থাকলে ধার করে নিয়ে এসে ভালো মন্দ খাওয়াতে হয়। কি মিথ্যা কথা, আপনাদের খাওয়ান কিনা জানি না, আমাদের ওখানে। তাহলে যে বাংলাদেশ থেকে নতুন নতুন এসেছে, এই নতুন মানুষের মুখ দেখে আবার ভুলে যায় না, আমি যা জিজ্ঞাসা করলাম জবাব দেয় কি না দেয়, পাট্টু পাই হিসাব করে নেবেন। বাবা বউ রান্না শেখে কার জন্য? বোকার জন্য রান্না শিখে যে আমার বাবা ভালো বলতে পারবে? ছেলে বিয়ে দিয়েছেন না? আচ্ছা বলো তো রান্না কার জন্য ভালো করে বৌমা? স্বামীর জন্য। যার স্বামী যেমন খায় তার স্ত্রী তেমন করেই রান্না করে। ওই ভালো বইয়ের মুখখানা, সুন্দরী মুখখানা দেখে যদি ভাবে বউ লবণ কম দিয়ে রান্না করেছে কিছু বলবো না, বললে যদি রাগ করে, এই বলে কিছু বলবে না, লবণ ছাড়াই খেয়ে নিবে, ওই বউ জীবনে ভালো করে রান্না করবে না। এই যে নতুন নতুন এসেছি এই ভেবে লবণ ছাড়া খায়েন না, লবণ দিয়ে খায়। দেখেন তো লবণ দেয় কি লঙ্কা দেয় ঠিকঠাক রান্না করে কিনা। এরপরে আমি আবার আসতেছি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় গুরু। তিনটি বাবা হয়তো আলোচনা করছেন যে আমি কেমন করে এসেছি এখানে। দিদি সুন্দর করে পরিচয় দিয়েছেন, তিনি বলেছেন আমি প্রাপ্তন বাংলাদেশি, 7 বছর হয়ে গেল আসার, উনির কাগজ সব হয়ে গেছে, কিন্তু আমি খুব একবারে নতুন। আমিও মানে 2020 সালে পাসপোর্ট করেছি, মানে 20 সালের পাসপোর্ট, 2 বছর করোনার জন্য আসতে পারিনি। ঠিক 2000 যখনই করোনা ছেড়ে দিয়েছে তখন থেকে যাওয়া আশা করি। তো এই হলো আমার পাসপোর্ট, মানে এমনিতে আসতে পারিনি, এমনিতে আসতে কেউ পারবো না, সম্ভব নয়। তাহলে তো বুঝতে পারছেন নাকি এই যে পাসপোর্টে এসেছি, তাই না? তাহলে আপনাদের মীমাংসাটা হচ্ছে এই যে পাসপোর্ট আমার, এই পাসপোর্টের জন্য এসেছি, পাসপোর্ট ছাড়া কোনো সম্ভব নয়। এবার এবার গানের কাছে যাই, মমতা দি সুন্দর গান গেয়েছেন, আপনারা শুনছেন সভায়। আমাকে করেছেন কৃষ্ণ জনার্দন, তিনি হয়েছেন দ্রৌপদী, আমার সখী হন। সখী আর সখা দুইজনে আজকে অনেকদিন পরে হয়েছে দেখা, দুইজনে আমরা হই ভাই বোন, কিন্তু ভাই বোন বাদ দিয়ে আজকে কৃষ্ণ এবং সখী আমরা দুইজন করব আলাপন, তাই তো নাকি? কিছু কথা আমার কাছে জিজ্ঞাসা, আমি সুন্দর করে ওনার মানে কৃষ্ণ হয়ে তো আমি উত্তর দিতে পারবো না, মানে কৃষ্ণ হয় মানে কৃষ্ণ হওয়া তো সম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, কারণ আমি এতটুকু কোনো পরিবর্তন করতে পারবো না। মন্ত্রে বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অবতান ধর্মস্ব আত্মান সৃজামহম পরিত্রাণে সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা তাই অসম্ভব আমি তা যুগে যুগে। এখানে একটা খালি সুন্দর কথা বলছেন, আমি সাধুদের পরিত্রাণ করি, সাধুদের পরিত্রাণ করি। তিনি বললেন না যে আমার এতগুলো টাকা হলে পরিত্রাণ করি, এত বড় লোক হলে পরিত্রাণ করি, এত জমিদার হলে পরিত্রাণ করি, এতগুলো টাকা লাগবে। তিনি বলছেন সাধুনাম পরিত্রাণায় দৃষ্টিতাম ধর্ম সংস্থাপনাতায় সম্ভবাম ইতা যুগে যুগে, আমি সাধুদের পরিত্রাণ করি, তাই না? যাক এবার মানব আকারে জিতেন সরকার নামটি বাদ দিয়ে আমার জনার্দন, আমার কৃষ্ণ অনাদির আদি সর্বস্ব কারণের কারণ যিনি, তিনি যেন আমাকে কৃপা করে ওনার ভূমিকাটা 3 ঘন্টার মধ্য দিয়ে আমার ওনার খাটি খাটি জবাবগুলো দিতে পারি। তাই একটি সুরের ছন্দে একটি গান দিয়ে আমি জবাবটা দিতে চাই, আবারও আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই। সকাল সকাল ছারতরি অপার বাংলার ভাটিয়ালি সুরে একটি আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে শুরু করছি। আপন আপন গুরুর নাম লইয়া রঙিলা দেশের নাম
নইলে বেলা যাবে রে ডুবিয়া, সুজনাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া। সকাল সকাল ছাড়ো তোরি আপন আপন গুরুর নাম লইয়া, রঙ্গিলা দেশে নাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া, যাবে রে ডুবিয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে পার, হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদেরকে দীক্ষা নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষাতে হবে কি শিক্ষাতে হবে কি এগুলো জানা দরকার। নাইয়া রে এই না নদীর তুফান ভারী, গুরুকে করো কান্নারি তরি খুলো জোয়ার চিনিয়া। আমাদের রোগ বিধি কেন হচ্ছে মা, এগুলো গুরুর কাছে কর্ম করে জানতে হবে। এই তরিটা কেমন করে ব্যবহার করতে হবে, নারী পুরুষ কেমন করে মিলন করতে হবে, নারী পুরুষের সন্তান কেমন করে উৎপন্ন করতে হবে, এগুলো আমাদের এই গুরুর কাছে জানা দরকার। এখানে মহাজন সৃষ্টি তত্ত্ব নিয়ে কলম দিলেন, ও নাইয়া চুল, মায়ের অংশ হচ্ছে এই যে চর্ম, মেদ মাংস, হাড় হাড়টি, মুনি মগজ, বাবে
চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বায়ু পাত অবস্থ লিঙ্গ, এই যে 18 মকামে 18টা দেবতা, এবং এই যে এগুলো সম্পূর্ণ ভগবানের। এটা এমনিতে এমনিতে হয় না, তাই আমাদেরকে গুরুকে স্মরণ করে এই নৌকাটা বাইতে হবে। বোঝা যাচ্ছে তো কথাগুলো? এখানেও মহাজন কলম দিলেন, এখানেই শুরু করলাম বাউল গান। ও পাখি চলে গেলে মৃত্যু বলে তাকে ঘোষণা করা হয়, আর যারা ভাব সমাধি মায়া মমতা ত্যাগ করিয়া রাজ্য ত্যাগ করিয়া সমস্ত কিছু ত্যাগ করিয়া যারা ভেগাচ্যুত হয়ে সন্ন্যাস গ্রহণ করছেন, এটা একটা ভাব সমাধি মরা বলে, আর একটা চেতন বস্তু হারিয়ে ফেলে অচেতন, তার মানে কি বিন্দু পতন। যা আমরা একে অপরকে স্ত্রীর কাছে, আমার বাবার বাবা মরে গেছে আমার মায়ের কাছে, আমার মা মরে গেছে বাবার কাছে, আমি মরে গেছি আমার বউয়ের কাছে, আমার মেয়ে মরে গেছে আমার জামাইয়ের কাছে, একে অপরকে আমরা চেতন বস্তু হারিয়ে যাওয়া অচেতন হয়ে যায়, এটাকে একটা মৃত্যু বলি, সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাই এখানে মহাজন বলছেন, ও আর কাম কামিনী সঙ্গ
রে ডুবিয়া সুজনাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকার সর্বপাপমোক্ষামি মাসুচ। তুমি বলছেন যুদ্ধ করো, হে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধ করলো, সিংহাসনটা দিয়ে তোমার সিংহাসনে বসলো, কিন্তু মনে কোনো শান্তি হচ্ছে না। আমার শান্তি পাওয়ার জন্য তুমি বলছেন আমি যখন করলাম জিজ্ঞাসন, শান্তি নেই আমাদের, কিসের কারণ? কৃষ্ণের কাছে বলছেন, জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ বলছেন যে তুমি বৈষ্ণব সেবা দাও, তিনি বলছেন বৈষ্ণব বড় না তুমি বড়, তুমি এখনই বললে সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, তুমি সবকিছুর মালিক, এখন বলছো বৈষ্ণব সেবা দিতে, তাহলে তোমার থেকে বৈষ্ণব বড়। আবার শুনেছি বৈষ্ণব নাকি গঙ্গা স্নানে যায়, তাহলে বৈষ্ণবের থেকে গঙ্গা বড় হয়েছে মনে হয়। আমি জিজ্ঞাসা করি তোমায়, তাই না, তোমার থেকে বৈষ্ণব বড়, বৈষ্ণব থেকে গঙ্গা বড়? আমার কাছে তিনটি করছে জিজ্ঞাসন, ছুড়ে ছন্দে জবাব দেবো। তাই মহাজন কি বললে, ওই ঘাটে মহাজন বসে আছে, আমাদের একজন মহাজন বসে আছে, যে মহাজন না থাকলে দেহটা বাঁচবে না, মহাজন যতক্ষণ এই দেহটা বেঁচে থাকে ততক্ষণ, মহাজন নাই এই দেহটা বেঁচে না। ওই না ঘাটে এই মহাজন মানুষ বসে আছে একজন, ভক্তি দিয়া ধর তার চর, দিতে পারলে চরণে ভক্তি দেখতে পাবি এই মূরতি, এবার দিতে পারলে চরণে ভক্তি দেখতে পাবি ওই মূরতি, তাই তো বলে জ্বালালো ভাবিয়া রঙিলা দেশে নইলে বেলা যাবে রে ডুবিয়া সুজনা বেলা যাবে রে ডুবিয়া। সকাল সকাল ছাড় তরি ওই না গুরু নাম লইয়া সুজ
জনাইয়া নলি বেলা সখী আমার কাছে কিছু কথা করছে জিজ্ঞাসন জবাব দিব আমি আমার মনের মতো হে কৃষ্ণ 39,25,600 বিচ্ছন সৈন্য ছিল কুরুক্ষেত্রের মাঠে 39,25,600 বিচ্ছন সৈন্য আমি যুদ্ধ করতে চাই না ইনি আমার গুরু ইনি আমার পিতামহ ইনি আমার ভাই ইনি আমার সখা ইনি আমার পুত্র ইনি আমার স্বজন আত্মীয় স্বজন আমি যুদ্ধ করব না অর্জুন বলছে কৃষ্ণ বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে তুমি যুদ্ধ করার কি আমি যুদ্ধ করে সকলকে মেরে রেখেছি তুমি দেখো সকলকে মারার পরে 18 দিন যুদ্ধের শেষের সময় যখন রাজ্য ফিরিয়া সিংহাসন সিংহাসনে যখন বসল তিনি আমার কাছে করল জিজ্ঞাসন শান্তি নাই শান্তি নাই শান্তি নাই ও গো জনার্দন নিধন করছি তাহলে আমার পাপ হলো কেন পাপের জন্য বৈষ্ণব সেবা করবো হ্যাঁ এখানে কিন্তু মা ধীরে ধীরে বাজাবেন বন্ধু কথাটা বুঝে যাচ্ছে তো এইখানে কিন্তু পাপ কেন হলো সিংহাসনটা গোটায় রাজ্যটা দেওয়ার পরে তিনি মনে মনে অর্জুনের অহংকার হলো গো মনে মনে অর্জুনের অহংকার হলো 39,25,600 সৈন্য করলাম নিধন আমাকে রাজা না করে আমার দাদা হলো স্বয়ং হলো রাজা আমার দাদা করল জনার্দন মানে রাজাকে করেছে আমার সখা অর্জুন কৃষ্ণ জনার্দন এটা মনে মনে অহংকার হলো তার কার অর্জুনের যখন যুদ্ধ হয়েছিল সমস্ত পাপ আমি নিয়েছিলাম তোমার কোনো পাপ হবে না বুঝা যাচ্ছে তো তোমার কোনো পাপ হবে না সমস্ত পাপ আমি নিয়েছি কিন্তু রাজ্য যখন বলল ধর্ম যুধিষ্ঠির যখন রাজ্যটা ফিরে পেল তখন মনে মনে অর্জুনের অহংকার হয়েছিল আমি যুদ্ধ করলাম আমি নিধন করলাম আমি এত বড় দিন রাত 24 ঘন্টা যুদ্ধ করে আমি রাজ্যটাকে জয় করলাম আর আমাকে রাজা না বানিয়ে কৃষ্ণচন্দ্র দাদা ধর্ম যুধিষ্ঠিকে রাজা করলেন এইখানে তোমার পাপ হলো শোনো দিয়া মন সোনা যেমন খাদ হয় পুরে আবার খুশকি পাথর দিয়ে সোনা করে যে পূরণ ও মা আপনারা সোনা পরেন না সোনা সোনা পরেন তো নাকি যেই সোনা পরলে আজকে মনে করেন সোনা পরে আছেন আপনারা সোনাহারের কাছ থেকে সোনা পুষ্টি পাথরের দ্বারায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনারা নিয়ে নিয়েছেন কিন্তু এমন দেখা গেল টাকার প্রয়োজন হলো টাকা টাকার দরকার সোনাটাকে বিক্রি করতে যাবেন যে তৈরি করে দিয়েছে তার কাছে বিক্রি করতে যাবেন তিনি আবারও তিনি কি করবেন গলি আবার পরে তিনি নিখুঁতভাবে সোনাটাকে নেবেন খাতটা নেবেন বোঝা যায় তো কথাগুলো তাই অর্জুন তুমি যখন যুদ্ধ করলে তোমার পাপ মোচন হয়ে গেছিল তোমার আবার কামনা বাসনা তোমার আশা আকাঙ্ক্ষা হলো তাই তোমার পাপের সঞ্চয় হলো এবার অর্জুনকে পরীক্ষা করার জন্য এই যে মনে মনে অহংকার করছে আমার মতো যোদ্ধা কেউ নেই এটাকে পরীক্ষা করার জন্য কৃষ্ণচন্দ্র গো একটি পুকুরের পারে নিয়ে গেল এরকম একটা বড় পুকুরের পারে নিয়ে যায় পুকুরের পারে নিয়ে যাইয়া যখন যেদিকে কৃষ্ণ আর অর্জুন রয় সেটা নিচা হয় আর ওই পাশটা উপর হয়
মানে উঁচা হয়, যখন এখান থেকে ওই পারে যায় ও পারটা নিচা হয়, ওই পারটা উঁচা হয়। কৃষ্ণের কাছে অর্জুন করে জিজ্ঞাসা, এরকম আজব ঘটনা আমি দেখি নাই, করি তোমার কাছে জিজ্ঞাসা, প্রভু ইহার কারণটা কি? তিনি বলেছেন, কৃষ্ণ বলেছেন, হে সখা, এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা হচ্ছে হিরণ্যকশিপু, এই পুকুরটা হচ্ছেন কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের মাথার পুকুর, এত বড় পুকুরটা হলো কুম্ভকর্ণের মাথা, মানে রাবণের ভাইয়ের মাথা, এত বড় পুকুর, তাহলে কত বড় সে যুদ্ধ ছিল, তাহলে আমার থেকে হয়তো বেশি যোদ্ধা। হ্যাঁ অর্জুন, এটা কুম্ভকর্ণের মাথা দিয়ে পুকুর তৈরি হয়, অর্জুনের অহংকারটা একটু চূর্ণ হলো, দয়াময়ের কাছে দয়াময় একটু, একটু চূর্ণ হলো, এত বড় পুকুর কুম্ভকর্ণের মাথাটা দিয়ে তৈরি হয়, একটু চূর্ণ হলো। আবার ধীরে ধীরে, আপনাদের আছে জানা, এই যে শিখুন্ডি কাকের কাছে নিয়ে গেল, এবার শুনেন ভদ্রজনা, হাঁটতে হাঁটতে গাছের ডালে একটা শিখুন্ডি কাক নামে, এটা সকলের আছে আপনাদের জানা, কিন্তু তারপরেও তো বলতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না। শিখুন্ডি কাক গাছের উপরে ডালে বসা রয়, আর কৃষ্ণচন্দ্র পরিচয় না দিয়ে করে জিজ্ঞাসন, এই যে শিখুন্ডি কাক, বলতো আমার সদন, সত্যযুগে কেমন যুদ্ধ হয়েছিল? বলছে সত্যযুগের যে যুদ্ধের কথা কি বললো, সত্যযুগে আমার যে মাথা তার উপরে স্রোত হয়ে যেত রক্তে, এত রক্ত স্রোত, দেবতা অসুরে এত যুদ্ধ করে আমার মাথার উপর দিয়ে স্রোত বয়ে যেত। মনে মনে অর্জুন চিন্তা করে, মনে মনে অর্জুন চিন্তা করে, বাপরে তাহলে আমার থেকে যুদ্ধ আরো কত বড় হয়েছে, তাহলে বলো সত্যযুগে একটা যুদ্ধ হয়েছিল, তাহলে ত্রেতাযুগে? তিনি বলছেন, ত্রেতাযুগে রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, আমার মাথাটা একটু নিচা করতে হয়েছে, সেটাও যুদ্ধ কম নয়, কিন্তু একটু মাথাটা নিচা করে আমাকে রক্ত পান করতে হয়েছে। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে দ্বাপর যুগে সেটা আবার যুদ্ধ করছে, এই যে পঞ্চ পাণ্ডবরা যুদ্ধ করেছে, হিরণ পঞ্চ পাণ্ডবরা যে যুদ্ধ করেছেন, এটা কি, এটা যুদ্ধ নয়, এটা কি যুদ্ধ বলে? সেটা রক্তস্রোত নিচে নিচে, একদম মাটির নিচে খোকরাইয়া খোকরাইয়া করে আমাকে তুলে তুলে খেতে খেতে আমার ঠোঁটটা ছাল মরে গেছে, সেটা বলে যুদ্ধ নয়? এমন করে তিন যুগের যুদ্ধের কথা বললে গো, এই যে অর্জুনের গন্ধ করল নিবারণ, তাহলে অর্জুনের থেকে কত যোদ্ধা ছিল, দেখাইল স্বয়ং নারায়ণ। তাই অর্জুনকে মুক্ত করার জন্য করল বৈষ্ণব সেবার আয়োজন, বৈষ্ণবকে তোমায় নিমন্ত্রণ করতে হবে বলে জনার্দন, কৃষ্ণচন্দ্র বললেন, রামদাস মুচির ছেলে রোহিদাস মুচি, তিনি বললেন না মুচি, ওই মেয়ে হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব তখনকার দ্বাপর যুগে, তাকেই নিমন্ত্রণ তোমাকে করতে হবে, নিমন্ত্রণ করতে হবে তাকেই, তাহলেই তোমার মুক্ত হবে, তোমার চঞ্চল ভাবটা দূরে যাবে। তুমি যদি বৈষ্ণব, একটা জিনিস মনে রাখেন বাবা, আপনাদের এদিকে তো জানি না, ফকির দশ টাকা চায় পাঁচ টাকা চায় নাকি, ফকিররা পাঁচ টাকা দশ টাকা দিলে ভুলে যায় সমস্ত কিছু, কিন্তু যারা বড় 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 ব্যবসা করে ওদেরকে পঞ্চাশ লক্ষ বিশ লক্ষ টাকা দেবেন, বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি করবেন, তাও বলবেন না, বলবে না তারা যে আমায় টাকা নেব না, কিন্তু ভিখারীরা বৈষ্ণবরা দশ টাকা দিলেই দু টাকা দিলেই তারা ভুলে যায় দিয়েছে, হয় কি না? তাই বৈষ্ণব
ভক্ত আমার মাতা পিতা গো, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রে কেছে আমার বাচ্চা কল্পতরু, অর্জুন যখন রামদাস মুচির বাড়িতে রোহিদাসের কাছে গেল, তাকে নিমন্ত্রণ দেওয়ার কাছে যখন গেল, শুনিবেন সকল বিষ্ণু জানাতে বসল, যিনি বিষ্ণুকে জানতে পেরেছেন হৃদয়ে ধ্যানে জাগরণে সদা সর্বদাই, যিনি বিষ্ণুকে জানেন তিনি তো বৈষ্ণব। যারা শক্তির উপাসনা করে তাকে বলে শাক্ত, যারা বৈষ্ণব, যারা শিবের উপাসনা করে তাহলে শক্তি শাক্ত, যারা শক্তির উপাসনা করে তাহলে শাক্ত, যারা গণপতির সেবা করে তাহলে গণপত্য, যারা সূর্যের পূজা করে, এগুলো ভাগ আছে, এরকম আট প্রকার আছে। তাহলে বৈষ্ণবে তারাই নিমন্ত্রণ করিয়া, নিমন্ত্রণ করিয়া যখন রোহিদাসকে আনিল, বৈষ্ণবের নিমন্ত্রণ আনার পরেও তাদের এখানে আমি তাকে একটা জিজ্ঞাসা করব। প্রথমে বলল যে যদি বৈষ্ণবের নিমন্ত্রণ দ্বারাই যদি তোমার বৈষ্ণবটা সেবা হয় তাহলে মনে করিও তোমার স্বর্গের ঘণ্টা বাজবে, নচেৎ তুমি মনে করো না যে তোমার বৈষ্ণব সেবা হয়েছে। বোঝা যাচ্ছে তো কথাগুলো? এটা জানেন আপনারা সকলেই, যদি স্বর্গের ঘণ্টা বাজে তাহলে তুমি মনে করো বৈষ্ণব সেবাটা হয়েছে, তা না করে তোমার বৈষ্ণব সেবাটা হয়নি। তাহলে বৈষ্ণবের দ্বারাই কেন গঙ্গায় যাইব, যখন গঙ্গা পৃথিবীতে করে আয়ন, তার জন্য দিলীপ রাজা আদি পুরুষের নাম হইল নীলাঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন, তিন পুত্র তনয়া একে তো জানি, সকলে মিলিয়ে নাম রাখিল কুন্দিনী ভগিনী, সবে গায় নারত বাজায় যে বিনু, তাহাতে জন্ম নিল নাম হইল ভানু, তাহারে বিবাহ দিল যমদগ্নির বরে, এক অংশে জন্ম নিল বিষ্ণু তার ঘরে, অনেকদিন তপস্যা করে ব্রহ্মার কাছতে তাহাতে জন্ম নিল মারিচ নামতে, মারিচের পুত্র কশ্যপ নাম হইল, কশ্যপের পুত্র সূর্য বিদিত সংসার, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র পুত্র পশেন, পশেনের পুত্র রজ, রজর পুত্র রঘু, রঘুর পুত্র দশরথ, দশরথের পুত্র রামচন্দ্র। এই দিলীপ রাজার বংশ উদ্ধার করার জন্য, সগর বংশকে উদ্ধার করার জন্য কুপিল মুনির ভস, কুপিল মুনির নেত্রায়ণ হলে, এই কুপিল মুনির নেত্রায়ণ হলে সগর বংশ ধ্বংস হয়েছিল। এই সগর বংশকে উদ্ধার করার জন্য দিলীপ রাজারা তিন পুরুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। তিন পুরুষ গঙ্গাকে আনতে পারেনি, তারই পুরুষ ভগে ভগে মানে নারী নারী সংযোগ করে একটি ভগীরথ নামে সন্তান জন্মগ্রহণ করে। সেই ভগীরথের প্রার্থনায় গঙ্গাকে করে স্মরণ, এই বিষ্ণুর পদতলে গঙ্গার হয়েছে সৃজন, গঙ্গা যখন সব মূর্তি দাঁড়িয়ে তিনি বলছেন স্বর্গ হচ্ছে মন্দাকিনী, আমরা যে গঙ্গা খাচ্ছি এটা ভগীরথ দ্রব্যময়ী, আর একটা আছে পাতালে ভগীরথে দ্রব্যময়ী। গঙ্গা তিন প্রকার, মন্দাকিনী, দ্রব্যময়ী আর ভগীরথী, তিন প্রকার হচ্ছে গঙ্গা। গঙ্গা করে জিজ্ঞাসা নারায়ণের খাই, হে প্রভু সৃষ্টি করার উদ্দেশ্য আমাদের কি তাই বলো তাই। নারায়ণ বলে পৃথিবীর সমস্ত পাপ তাপ করবে তুমি মোচন, ধুয়ে পাপ তাপ করবে মোচন, বলে তোমার জনার্দন। গঙ্গা আবার বলে যদি সমস্ত পাপ ধুয়ে আমার দ্বারা মোচন হয়, সমস্ত জীবের যদি পাপ আমার দ্বারা মোচন হয়, সমস্ত পাপে যদি আমার দ্বারা মুক্ত
সমাপ্ত হয় তাহলে হে প্রভু, হে জনার্দন, হে কৃষ্ণ, হে জনার্দন, হে ঠাকুর, আমি কি মন করে পাপ বিমোচন হলো। তিনি সেদিন বলেছিলেন, কোন ভাগ্যক্রমে, ভাগ্যক্রমে যদি কোনদিন সাধু বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণব তোমার পদতলে তোমার গঙ্গা স্নানে যদি করে স্নান, তুমিও ওই সাধুর চরণের স্পর্শ ধুলি নিয়ে পড়বে পরিত্রাণ। তাই গঙ্গাকে মুক্ত করার জন্য, গঙ্গা যেমন, গঙ্গা যেমন পাপী তাপীকে মুক্ত করে, সাধুগুরুর চরণ ধুলিতে গঙ্গাকে মুক্ত করার জন্য গঙ্গা আর বৈষ্ণব হলো মিলন। তাই তো গঙ্গা আর বৈষ্ণবরা সাধু করে পৃথিবীর সমস্ত গঙ্গার সংস্পর্শে পাওয়ার জন্য, মোচন হওয়ার জন্য গঙ্গায় যায়, গঙ্গা উদ্ধার হবে। এইদিকে সাধুগুরু গঙ্গার পরস্পে জনার্দনের সঙ্গে মিলন হবে। জয় জনিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বুঝা যাচ্ছে তো বাবা কথাগুলো? আসি আছো বেশ করেছো আনন্দময় সংসারে, আসি আছো বেশ করেছো তুমি সাধন সে জন্ম পে, সাধনার স্বার্থকে দেবতা হয় বশ, কর্মের স্বার্থকে লোকে করে যশ, বিদ্যার স্বার্থকে জ্ঞান জন্মে তায়, আয়ের স্বার্থকে পেটে জীর্ণ পায়, সাধনা করলে দেবতাকে বশ করানো যায় বলো। তুমি সাধন সে জন্ম পে, প্রেমানন্দে ডাকতারে ডাকতারে, আসি আছো বেশ করেছো আনন্দময় সংসারে, আসি আছো বেশ করেছো। হরি বল হরি বল হরি বল। জীবের অনিস্তার লাগিন অন্তসুত হরি, ভুবনের প্রকাশ হলেন গুরুর পদরি, জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর পদরি। সফল পক্ষ বৈষ্ণবে হয় আনন্দ রতি, গুরুতে হয় নিষ্ঠা, বৈষ্ণবে হয় আনন্দ, গুরুতে হয়
পার্বতী বৈষ্ণবে হয় আনন্দ কৃষ্ণ তো হয় মধুরতি ভাব সাগরে ডুবলে পড়ে আসি আছো বেসরেছো আনন্দময় সংসারে আসি আছো বেশ করেছ সাধন সে জন্ম পেয়ে তোমার সাধন সাধন সে জন্ম পেয়ে প্রেমানন্দে ডাকতারে আসি আছো বেশ করেছ আনন্দময় সংসারে আসি আছো বেশ করেছ সময় চলে গেছে নদীর ঢেউ যেমন একদিন লাগলে আর দ্বিতীয়বার ওই ঢেউ পাওয়া যায় না সামনে তুলাই নদী আমাদের ওইদিকে বড় বড় নদী আছে 1300 নদীর দেশ বাংলাদেশ নদীর ঢেউ যদি একবার গায়ে লাগে ওই ঢেউ আর যেমন গায়ে লাগে না তদ্রূপ আমাদের দিন চলে গেলে সেই দিন আর কোনোদিন ফিরে পাওয়া যায় না আসি আছো বেশ করেছো আনন্দময় সংসারে আসি আছো বেশ করেছো সাধন অংশে জন্ম পেয়ে এবার সাধন অংশে জন্ম পেয়ে প্রেমানন্দ ডাকতারে ডাকতারে আসি আছো বেশ করেছো আনন্দময় সংসারে আসি আছো বেশ করেছো আনন্দময় সংসারে আসি আছো বেশ করেছো তাই অর্জুনের অহংকার অর্জুনের অহংকার হয়েছিল বেধায় তার জন্য অহংকার চূর্ণ করার জন্য বৈষ্ণব সেবা হলো এই তো তোমার কাছে দেখো বলা ভাই রে হলো তিনি বলেছিল আমার মতো যোদ্ধা কেউ নই আমার মতো বীর কেউ নই এই বীরত্ব যুদ্ধ করার জন্য বৈষ্ণবের হলো আয়োজন মনে মনে অহংকার করেছিলে তুমি আমার মতো কেউ যেন যোদ্ধা নেই আমি যদি পাইতাম রাজা হতাম তাহলে মনে হয় ভালো হতো এটা মোচন করার জন্য তোমাকে বৈষ্ণব সেবার করা হয়েছে এই তো তোমার ধীরে ধীরে যত কথার প্রশ্ন ছিল
জবাব দেওয়া হয়েছে ভাই। আর কি জানার থাকলে তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, বলিবে সবাই। তাহলে বৈষ্ণব সেবার আয়োজন করলে তোমার প্রথম ভারে তোমার স্বর্গের ঘন্টা বাজে না, ইহার কারণটা কি? ছোট্ট একটু করলাম জিজ্ঞাসা, ছোট্ট। তুমি বৈষ্ণব সেবা দিয়েছিলে নিজের হাতে, তুমি 100 পারস তৈরি করে তুমি বৈষ্ণব সেবার আয়োজন করলে, কি কারণে বৈষ্ণব সেবা স্বর্গের ঘন্টা বাজে নাই গো সখী? করলাম তোমার কাছে ছোট্ট জিজ্ঞাসন, বলবে তুমি সখী আমার মনের মতন। জয় জয় গোপাল রে গোবিন্দ গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। জয় জয় গোপাল রে গোবিন্দ মনোমালী, শিরাধার প্রাণনাথ মুকুন্দ মুরালী। হরি রাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফল মানব জনম যাই দিনে দিনে। দিন গেল মিছে গেদে রাত্রি গেল নেত্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণে রবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারি আছে, মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সমন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, কাল রূপে সংসারতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকে হৃদরে, মথুরাতে দেব কোন কৃষ্ণ বৃষ্টি করে। জয় জয় নিতাই গোর প্রেমানন্দ একবার হরি বল, এই পর্যন্ত সারি চারি বাউল গানের লহরি, চাঁদ বদলে প্রেমানন্দে সকলে বল হরি হরি। জয় জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর জিজ্ঞাসার জবাব, জবাবের নেই অভাব। ও বাবা ঠিক মতো রান্না করেছে কি করেনি? বাবা আপনারা খেতে জানেন, সত্যি সত্যি আমি একটু বাজিয়ে দেখলাম, আর জানবেন না বলি কেন? এই যে বাউল গান কোন জায়গায় না আছে হয় না, সর্বগানের মূল তাকে বলা হয় বাউল। এই বাউল গান শুনলে জীবের চেতনা জাগে। আর এখন বর্তমান ইন্টারনেটের জগৎ, মোবাইল খুললেই বাউল গান, তাই না বাবা? এই যে শুনতে শুনতে এই কানটা বাবা শোনায় পরিণত হয়েছে আপনাদের তো খুব সুন্দর। আমি মনে ভেবেছিলাম কি, বাংলাদেশে কিন্তু আবার একটা অভ্যাস আছে, দিনে 5 অক্ত করে নামাজ পড়ে। এই 5 অক্ত নামাজ পড়বে, ওই নামাজের টাইম হলে এতে যদি আমাদের সনাতন ধর্মের কোনো একেবারে নিয়ম মাফিক ধর্ম চলবে না। তাই আমি ওইটাই ভেবেছিলাম যে বাংলাদেশের মানুষ দেখি সত্যি সত্যি কৃষ্ণ কথা এর মধ্যে কতটা আছে, তো যার কাছে আছে তার কাছেই তো মানুষ চায়, কি চায় না? তো দেখলাম বাহ খুব সুন্দর, খুব ভালো লেগেছে দাদা, খুব সুন্দর গান করেছে। আমাকে বলে গেলেন সখি তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা রাখি। জিজ্ঞাসা কি? তুমি 100 ব্যঞ্জন রান্না করে বৈষ্ণব সেবার পরে করলে আয়োজন, কেন ওই স্বর্গে বাজলো না ঘন্টা? এটাই তো কথা ছিল যে হে অর্জুন তুমি বৈষ্ণব সেবা দাও, আর সেই বৈষ্ণব সেবা যখন বৈষ্ণব গ্রাসে গ্রাসে সেবা নেবে আর স্বর্গে ঘন্টা বাজবে। কিন্তু তুমি বৈষ্ণব সেবা দিলে বটে দ্রৌপদী, তোমার বৈষ্ণব সেবায় কেন স্বর্গের ঘন্টা বাজবে না? খুব সুন্দর জিজ্ঞাসা করেছে, সত্যি কথা। এটা আমাদের সবার জানার প্রয়োজন আছে। আমরাই যে বলি না একজনকে খেতে দিয়ে যে খেতে দিয়েছি, খায় খাইলো না খাইলো না খাইলো বলি না, শুধু সেবাটা দিলে নয়, আমি লবণ ভাত দেই, ভক্তিটাই হচ্ছে মূল। ভক্তি আর প্রেম, জগতে কোনো কিছুর কাছে আমার ভগবান বাধা নেই, কিন্তু যেখানে প্রেম আর ভক্তি আছে সেইখানেই আমার ভগবান আছে। তো গাইবো এবার একটা লালন গীতি গান গাইবো, তারপরে যাব তার জিজ্ঞাসার জবাব। Thank you.
রুদ্রের কি নারায়ণ জলবিনে তো কি মইল কি বাবা চাতক পাখির একটা এমনই ধর্ম ছিল দৈনন্দিন সমুদ্রের কিনারে থেকে তথাপি সে জলবিনে প্রাণ মরে যায় কোন জল ওই বৃষ্টির জল কোন বৃষ্টি প্রেমের বৃষ্টি কোন প্রেম আবার কৃষ্ণ ভক্তি এবং রাধা প্রেম তাই বিষয়ময় সমুদ্রের মধ্যে সেই সমুদ্রের পাশে বসে রইলাম বাবা কিন্তু এই চাতক পাখিটা জল কৃষ্ণায় কাতর হয়ে আছে জানি না কবে আমার গোবিন্দের কৃপা হবে সেই প্রেম বৃষ্টি বর্ষণ করবে আমার সমুদ্রের কি
আমার স্বামী যখন রোহিদাসকে নিমন্ত্রণ করে নিয়ে আসলো,
সঙ্গে সুন্দর করে ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণব সেবা দেব বলে থরে থরে আয়োজন করে রেখেছি। সেই সময়ে বৈষ্ণব গোসাই ওই পারসে আসন যখন গ্রহণ করে সুন্দর করে তার সামনে সকল পারস নিয়ে আমার ভক্তি জাগিল অন্তরে। সুন্দর করে বৈষ্ণবকে যখন সেবা দিয়ে আমি ভক্তি শ্রদ্ধা করি বৈষ্ণবের পাশে বাবা বসে আছে। আচ্ছা যাকে সেবা দিই তার পাশে বসে থাকতে হবে না, এভাবে যখন বসে আছে আমি দেখতে পাই আমার দুই নয়নে যত রকমের ব্যঞ্জন ছিল গো করেছি রন্ধন সব ব্যঞ্জন এক সঙ্গে বৈষ্ণব মাখিয়ে নিলে গো তখন বড় কষ্ট জাগে। এত কষ্ট করে রন্ধন করলাম আমি বৈষ্ণব সেবা দেবার তরে। কোন ব্যঞ্জনের কি বা সুষা সে বুঝিতে পারিল না, একসঙ্গে সকল কিছু মিশিয়ে খায় আমার মনে এই তো বেদনা। যখন একসঙ্গে সফল ব্যঞ্জন নিয়ে মেখে মেখে খাচ্ছে এটা কিন্তু বৈষ্ণবদের ধর্ম না। আচ্ছা আমার মনটা খারাপ লাগবে না কি তোমার, তাহলে তো একবারে সব কিছু মিশিয়ে একবারে খিচুড়ি রান্না করে দিতাম, আমার কি দরকার ছিল এত ভালো করে ভাগে ভাগে রান্না করার, কষ্ট হয়নি? এইটা যখন দ্রৌপদী মনে মনে ভাবে একই একটু খেয়েও দেখলো না কোনটা কি স্বাদ হয়েছে, সে সবগুলো মেখে নিল, এই তো শুধু এইটুকুই আমার ভুল। এই ভুলের কারণ তো স্বর্গে ঘন্টা বাজেন না। তোমার কাছে আমি একটা প্রশ্ন করে যেতে চাই, এসো এসো প্রাণের সখা আমরা মুখোমুখি হয়ে দাঁড়াই, আবার কিছু ভাবের কথাই আমি তোমারে জানাই। বৈষ্ণব তো জগতে ছিল হাজার হাজার জন, ওই রুহিদাস হলো মুচির পুত্র, সে বৈষ্ণব হলো প্রভু বলো কিসের কারণ? মিথ্যে কথা, মনি ঋষি যোগী ঋষি কোনো কিছুর তো অভাব ছিল না, সামান্য একজন মুচির সন্তান যার নাম হলো রুহিদাস, সে কি করে মা চামড়া কেটে জুতা তৈরি করে। হ্যাঁ তাহলে চামড়া কেটে যিনি জুতা সেলাই করে আমরা মূলত মুসি বাড়ির এক গেলার জলকে গ্রহণ করি নাকি? মিথ্যে কথা, কি এমন পূর্ণ করেছিল ওই না রুহিদা সেই কথায় আমার কৃষ্ণ সখা আমায় করহে প্রকাশ। এটাই আমার জানার অভিপ্রায়, একটা মুসির সন্তান কি করে পরম বৈষ্ণব হয়? কারণ তো ও বাবা চলে যাইতেছো, যাইও না বাবা যাইও না, একটু সময় বৈষ্ণব সেবাটা দেখে যাও। শোনা, মুসির সন্তান হয়ে বৈষ্ণব হয় এটা কিন্তু বোঝার বিষয়, যদি যান তাহলে জুতাটা রাইখা যান ঘুরে আবার আসবেন। নারদ মুনি একদিন নারদ নারায়ণকে জিজ্ঞাসা করছেন, আমরা আমরা কেন এত মায়ামুক্ত? দেখেন
নারদ একদিন নারায়ণকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, তুমি স্বর্গ তো এতটুকু তৈরি করেছো, আর মানুষ তো হাজার হাজার কর্ম করে, হাজার হাজার জীব তরানোর জন্য কত মানুষ সাধনা করে স্বর্গ পাওয়ার জন্য, আর এগুলো সমস্ত মানুষ যদি স্বর্গে যায়, স্বর্গে আসে, তাহলে তোমার তো স্বর্গে জায়গায় আসবে না। নাম করে, যজ্ঞ করে, হোম করে, সেবা করে, পূজা করে, ভক্তি করে, না খায় না খায়, উপবাস করে, ব্রত করে, নিষ্ঠা করে, কত রকম কি করে স্বর্গে আসার জন্য, সমস্ত জীব যদি স্বর্গে আসে, তাহলে তো স্বর্গে জায়গায় আসবে। নারদ মুনিকে বলল, তাহলে তুমি পরীক্ষা করার জন্য তুমি স্বর্গে মধ্যে চলে যাও, সুন্দর একটা রথ দিয়ে দিলেন, রথটাকে নিয়ে তুমি খালি বলবে যে কারা কারা স্বর্গে আসবে, তুমি এটা পরীক্ষা করবে। এমন করে নারদ মুনি যখন মর্ত্যে এসে যখন জিজ্ঞাসা করলেন, এরকম হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তনের মধ্যে যারা যারা শ্রবণ করছেন তাদেরকে আগে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি স্বর্গে যাবে, তুমি কি স্বর্গে যাবে? তিনি বলছেন, আমার নতুন বিয়ে করলাম, আমি যাব স্বর্গে, আমার এখন নতুন বউ, কত কামনা, কত বাসনা, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন, কত আমার লালসা আছে, আমি স্বর্গে যাব, তোমার এই স্বর্গে এই আনন্দটা কি তোমার স্বর্গে আছে? তার কিন্তু স্বর্গে যাওয়া হলো না। এমন করে মনে হয় জিতেন সরকার আর মমতা দাসী কীর্তন করছেন, কাঁদিয়া কাঁদিয়া দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গান করে, এরাই মনে হয় হরিনাম সংকীর্তন করে, মনে হয় এরাই স্বর্গে যাবে। নারদ মুনি তখন তাই সুন্দর করে যারা কীর্তন করে কৃষ্ণ নাম কেঁদে কেঁদে গায়, ওদের কাছে জিজ্ঞাসা করে, কে নারদ মুনি? কচে ভাই, তোরা তো হরিনাম সংকীর্তন বহু করছিস, অনেক আনন্দ করছিস, তো এবার একটু আমার সঙ্গে স্বর্গে চল, এই যে নারায়ণ স্বয়ং তোমার কাছে এই রথটা পাঠিয়ে দিয়েছে, রথটা তোমার পাঠিয়ে দিয়েছে নারায়ণ, বহু কাজ কেঁদে কেঁদে তুই কীর্তন করছিস, চল এবার স্বর্গে চল। তিনি বলছেন, না আমরা স্বর্গে যাব না, আমি স্বর্গে যাব না, কারণ এখনো আমার অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক মায়া, অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে। আচ্ছা মা, বলেন তো কেউ যদি স্বয়ং বলে এই রথ নিয়ে আসলাম স্বর্গে চলে যাই, যাবেন? যাবেন? কেউ যাবেন? আচ্ছা জিতেন সরকার না খুব মায়ামুক্ত, কিন্তু কেউ যাবেন আপনারা? কেউ যেতে যাবে না, যদি রথ নিয়ে স্বয়ং ভগবান আসে তাও আমরা কেউ যেতে চাবো না, কারণ এত মায়া, এত আশা, এত আকাঙ্ক্ষা। তখন শরীর পাল মানে শুকুর, শুকুরের পালের সঙ্গে দেখা হয়েছে, শুকুরকে জিজ্ঞাসা করছেন, হে ভাই কুর্ম অবতার, হে ভগবান তুমি তো কুর্ম অবতার হয়েছিলে, এখন তো তুমি শুকুর হয়েছো, তো তোমাকে স্বয়ং নারায়ণ তোমাকে রথ পাঠিয়ে দিয়েছে, তুমি স্বর্গে চলো। তিনি কিছু আর না বলে তিনি রথের মধ্যে চড়ে তিনি তখন যেতে 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 রাস্তায় এবার কাকে কয়? ওই নারদ মুনিকে কয়, কয় ভাই নিয়ে তো যাচ্ছিস বুঝলাম, কিন্তু ওখানে খাবো কি, আমি খাবো কি, খাবো কি? কচে এখানকার খাওয়া হচ্ছে খুব অমৃত, যা একবার খালি আর দ্বিতীয়বার কোনো খিদা তোমার লাগবে না। আচ্ছা বেশ বুঝলাম, আমি থাকবো কোথায়, শুভ কোথায়, কাদা আছে, কাদা সেখানে কাদা আছে, কচে ওখানে আবার কাদা থাকে, কচে ওখানে কাদা নাই, সেখানে কচু আছে, কচু মানে আমি যেটা খাই কচু, কচু বোঝা যায় তো মা, ভাষা বোঝা যায় তো, এক এক জায়গায় এক এক ভাষা, এক এক জায়গায় এক এক, এই যে কচু পাওয়া যায় না, কচু কালা কচু, সাদা কচু, ফুতি কচু, বিভিন্ন ধরনের কচু পাওয়া যায়, কচে এগুলা কচু পাওয়া যায় ওখানে, কচে কচু নাই কাদাও নাই, কচু নাই কাদা নাই, কচে তাহলে আমার স্বর্গে যাওয়ার কোনো অধিকার নাই, আমি যাবো না ভাই, তোর স্বর্গে তুইয়ে যা, আমাকে না ভাই দে, আমার মাটিতে রেখে দে, আমি স্বর্গে যাবো না। আমরা এরকম স্বর্গে যাওয়ার জন্য পরিপূর্ণতা ভাবে ভক্তি সহকারে আমরা কেউ কর্ম করি না, তাই আমার কাছে জিজ্ঞাসা করছেন মমতা দিদি ভাই, কি বলছেন? জিজ্ঞাসা করছেন যে রুহিদাস, এত মানুষ থাকতে পৃথিবীর সমস্ত কিছু মানুষ থাকতে, একজন রামদাস মুচি ছেলে রুহিদাস কেন বৈষ্ণব হলো? কেউ হলো না, কিন্তু তিনি বৈষ্ণব হলো, হলো তিনি এমন বৈষ্ণব, কি বৈষ্ণব? আমরা আমরা হচ্ছে এই যে কচু খুঁজি আর কাদা খুঁজি, কাঁচা কাদা আছে, কচু আছে, আমরা মায়ামুক্ত জীব, কিন্তু রহিদাস এমন একজন বৈষ্ণব ছিল, সদা সর্বদাই হরিনাম সংকীর্তন, যত সেলাই করত, জুতা সেলাই করতে করতে সদা সর্বদাই প্রতিটি ক্ষণে ক্ষণে ত্রুটি অনুব্যাগ কাস্তা লোক লুঘু দণ্ড প্রহর নিমিষ, এই প্রতিটি নিমিষে নিমিষে সদা সর্বদাই দুই নয়নের অশ্রু আর কৃষ্ণ গুণগান সদা সর্বদাই তার অন্তরে অন্তরে 21,600 বার সদা সর্বদাই জপ করত, যাহা আর ত্রিভুবনে তার মতো কেউ জপেনি, বিধায় কৃষ্ণ নাম
হওয়ার গাওয়ার কেউ গায়নি বিধায় কেউ বৈষ্ণব হতে পারেনি, তাই রামদাস মুচি একজন মহা বৈষ্ণব ছিলেন। এইরকম এই জন্য সদা সর্বদাই কৃষ্ণ কথা গুণগান তিনি জপে জপে নিমিষে নিমিষে করত, তাই তিনি মহাবৈষ্ণব হলেন। যাহা যাহা দাপর যুগে সেই মুহূর্তে তার কেউ ওই রকম ভরে কৃষ্ণ নাম গুণগান গায়নি। ওই কচু কাদা খোঁজার মতো আমরা কচু খুঁজি আর কাদা খুঁজি, তাই তোমার এই তো তোমার কথা গো। যাহা তোমার কাছে ছিল জিজ্ঞাসন জবাব দিলাম আমি তাহা মনের মতন। মুচি হইয়া মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ভজে। গৌরাঙ্গ মহাপ্রভু উপদেশ দিলেন মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে যে সদা সর্বদাই কৃষ্ণ নামের বলে সদা সর্বদাই সুচি হয়ে কৃষ্ণ নাম জপ করছেন, মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ তেজে। এই ডাক কথার ভাব তো তত্ত্ব। হ্যাঁ শোনো শোনো প্রাণের কথা, হা হা বলি তব ধারে আবার আমি বৈষ্ণব সেবা দেব আমায় বলো কেমন করে। ভক্তি আর প্রেম ভালোবাসা গো, শুধু ভক্তি আর প্রেম ভালোবাসা থাকলে হয় না, দরকার মুদ্রা নাকি আগরবাতি কিনলেও একটা মুদ্রার দরকার, মানে টাকার দরকার, অর্থের দরকার, তাই না? অর্থ ছাড়া হবে না। তাই মন আর ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থাকলে শুধু তাই বলে বৈষ্ণব সেবা হয় না, বৈষ্ণবের জন্য কিছু দান দক্ষিণা প্রয়োজন কাঞ্চন দরকার হয়। দেখো সোনা কেবা দেবে দান বলো আমার আপন বলতে কেহ নাই, বলো 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 কৃষ্ণ আমি যাব যে কোথায়। ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের কিছু থাকে না, ভক্তই সব। ভক্ত যদি ডাকে ভগবান তাহলে ভগবান, ভক্ত যদি ডাকে মা তাহলে মায়ের পূজা হয়, যদি ভক্ত না ডাকে তাহলে মাকে পূজা করবে কে? তদ্রূপ ভক্ত এই জন্য বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্ত হলো গুরু, ভক্ত জনাই নাম রেখেছে দেখো বাঞ্চা কল্পতরু। তাই ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, তোমার ভক্তি সহকারে বৈষ্ণব সেবা করলে তোমার যাবে তুমি বৈকুণ্ঠ ভুবন। কেমন করে করব ভিক্ষা তার কি বা নিয়ম আছে, বলো বলো প্রাণের সখা তুমি আমার কাছে গো। তোমার গলায় তুলসী মালা বাবা, ললাটে ত্রিলোক্য, দ্বাদশ সঙ্গে দ্বাদশ জায়গায় বৈষ্ণব, দ্বাদশ জায়গায় দ্বাদশ মাধব, দ্বাদশটি মাধব রেখে গলায় তুলসী পরে ললাটে তিলক পরে নামাবলি রেখে কৃষ্ণ নামের অনুরাগ হয়ে তুমি দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া ভক্তি সহকারে করবে আত্মনিবেদন, যদি কৃপা হয় করে ভক্তবৃন্দ সেবার আয়োজন। এটা একজনের পক্ষে সম্ভব? এই আয়োজনটা কি একজনের পক্ষে সম্ভব? তাহলে দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া, দ্বারে দ্বারে ভিক্ষা করে কিন্তু হয়েছে, বাউল অনুষ্ঠান করব, বাউল সেবা দেব, বাউলকে ডেকে নিয়ে আসবো,
এখানে কত অপারেটর সাউন্ড অপারেটর আছে, এখানে আমাদের যন্ত্র সহায়ক আছে, আমরা বাংলাদেশ থেকে আমি এসেছি, এই যে একটা সাউন্ড, কত মানুষ কত, এই যে বৈষ্ণব সভা, এটা একজন কার পক্ষে হয় না। তাই আপনারা যাহা পারেন বৈষ্ণব সভার জন্য দশ পাঁচ টাকা বিশ ত্রিশ টাকায় হাতে নিয়ে বৈষ্ণব সেবার জন্য করলো আয়োজন। আপনারা এসে এসে ভিক্ষা দেবে এই তো নিবেদন। তাহলে আমাকে এখন বৈষ্ণব সেবা দিতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে ভিক্ষার করে দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণব সেবা দিলে যদি সেই বৈষ্ণবের সেবা সঠিক আমি দিতে পারি তবেই তো বাজবে সংসারে স্বর্গের ঘন্টা, আর সেই ঘন্টা যদি বাজে তবেই তো আমাদের মানব জীবন ধন্য হবে। তাই গাইবো একখানা সেই ভাবদেশের গান, তো এর মধ্যে যে যতটা পারেন অবশ্যই দান করবেন, দ্রৌপদীর বৈষ্ণব সেবার নিমিত্তে হাঁকি দিবেন না। কেউ কেউ আবার চলে যাচ্ছে, ও মা রাত তো বেশি হয়নি, এই তো এক বাবা কুড়ি টাকা একুশ টাকা করেছে দান, সত্যি ভক্তের সন্তান, এরকম ভাবে সবাই দিবে। এখানে দাও তোমরা, আমরা এই জগতে সবাই ভগবানের কাছে চাই, কিন্তু সঠিক চাওয়াটা কেউ চাই না। সঠিক চাওয়া যদি চাইতাম তাহলে সঠিক বস্তুটাই পাইতাম, কিন্তু কি চেয়েছি, বিফল চাওয়া চেয়েছি। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় কি বললেন, ওরে তুমি বন্দি আমার শেষে সবসময়ের জন্য শুধু দয়ালের কাছে চাওয়া কিন্তু একদিন আমি সঠিক চাওয়াটাই চাইতে শিখলাম না। কেন যেই পাষাণ হৃদয়, যেই হৃদয় আমার কৃষ্ণ ভক্তি বিন্দু পরিমাণ, জয় জয় নীতা।